হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই পুজো কেমন কাটাচ্ছ? আশা করি তোমরা সবাই পুজো খুব খুব এনজয় করছো, খুব ঘুরছো, আর তার সঙ্গে অনেক বেশি আনন্দ করছো। তো দেখতে দেখতেই দেখো পুজো দুটো দিন কেটে গেল, আজকে মহা অষ্টমী। তো অঞ্জলি দিতে যাব, সকালবেলাই ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছি। অঞ্জলি শুরু হয়ে গেছে আর আমি দেখো তাড়াহুড়ো করে মেকআপ করছি। অঞ্জলি শুরু হয়ে গেছে, এখন কি মেকআপ করবো তাড়াহুড়ো করে? 5 মিনিটের মেকআপ দেখাচ্ছে আজকে, অষ্টমীর 5 মিনিটের মেকআপ তোমাদের আজকে দেখাবো। তো দেখো কনসিলারটা লাগিয়ে নিচ্ছি, আর অলরেডি না পুজো শুরু হয়ে গেছে অঞ্জলি। তো বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করছে, বেশি করে হাজবেন্ড বলছে চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো দেখো একদম আমি 3 মিনিটের বেশি মেকআপটা আমি করতেই পারিনি। তো 3 মিনিটের মধ্যে যেটুকু মেকআপ করেছি, তো দেখো ফাউন্ডেশনটা দিয়ে দিলাম, মানে ব্লেন্ডার দিয়ে যে ব্লেন্ডিং করব সেইটুকু সময় পর্যন্ত নেই আমার হাতে। তো হাত দিয়েই চালিয়ে নিলাম কাজ। তো দেখো এরপর কম্প্যাক্ট দিয়ে দিচ্ছি, একদম সিম্পল মেকআপ করব। আর যা গরম পড়েছে, এই গরমে ভারী মেকআপ তো করাই যায় না। আর অঞ্জলির মেকআপ, মহাষ্টমীর অঞ্জলির মেকআপ একটু তো হালকাই থাকে, তাই না? দিনের বেলা মেকআপ বলে কথা। তো দেখো আইব্রোটাও আট করে নিলাম, তো এবার আই শ্যাডোটা দিয়ে নিচ্ছি, আমি হাত দিয়েই দিচ্ছি, ব্রাশ ইউজ করছি না, কারণ ব্রাশ দিয়ে আই শ্যাডো দিলে অনেকটাই সময় লাগে ব্লেন্ডিং করতে। তো এবার দেখো আইলাইনারটা পরে নিচ্ছি, তো মেকআপটা পুরো কমপ্লিট করে নিই, তোমরা তাহলে দেখতে থাকো। আর একদম তাড়াহুড়ো করে, দেখতেই পাচ্ছ কত তাড়াহুড়ো করে মেকআপটা করছি। মহাপঞ্চমীর দিন আমার যে শরীরের অবস্থা ছিল, তোমরা তো আমার ভিডিও যারা রেগুলার দেখো তো তোমরা দেখতেই পাচ্ছিলে আমি হসপিটালে ভর্তি ছিলাম। তো সেই থেকে যে অষ্টমীর অঞ্জলিটা আমি যে দিতে পাচ্ছি এত তাড়াতাড়ি, এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ হইনি, তাও যে আমি অঞ্জলিটা দিতে পারবো আমি সেটাই আর কি নিজেকে ধন্য মনে করছি, যে ঠাকুর আমার উপরে দেখেছে দুদিনের মধ্যেই যতটুকু পারুক আমাকে সুস্থ করে রেখেছে। তো আমার শরীর খুবই খারাপ ছিল, সেখান থেকে দেখো দুদিনের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হইনি। তো যেটুকু সুস্থ হয়েছে যে পুজোর অঞ্জলি দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো দেখো আমার মেকআপটা কিন্তু কমপ্লিট। অঞ্জলি দেওয়া হয়ে গেল, কি তাড়াহুড়ো করেও অঞ্জলি দিলাম, বলবো আর। তো এইবার তো শেষ হলো, এখন বাড়ি যাবো, তার আগে কয়েকটা দেখি ছবি তুলে নি। তো এই মাত্র বাড়িতে এলাম, কি গরম, কি গরম, প্রচন্ড গরম সত্যি। আবার অঞ্জলি দিয়ে গেছিলাম পিসি বাড়িতে, আজকে আমাদের পিসি বাড়িতে নেমন্তন্ন আছে, তো পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে এই জাস্ট এলাম। তো ড্রেসটাও চেঞ্জ করিনি, বসে আছি। আর শরীরটা না প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, মানে একটু হাঁটলেই মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। তখন ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব।
আর এইবার পুজোটা এত তাড়াহুড়ো করে দিতে হলো, কি আর বলবো, কিছু মানে কিছু বলার নেই আর কি। আর এবার পুজোটা মনেই হচ্ছে না যে পুজো, মানে দুর্গা পুজো একদম আমার সবার মনে হচ্ছে, কিন্তু আমার একদমই মনে হচ্ছে না, যেহেতু শরীরটা খুব একটা ভালো না। তো কি, তো এখন ড্রেসটা চেঞ্জ করি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন দুই একটা আগে রিলস বানাবো, যেহেতু অষ্টমীর লুক বলে কথা, শাড়ি ফাড়ি পরে আছি, মেকআপ পরে আছি, তো আগে দু একটা দেখি রিলস বানিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। তো তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে। হাতে দাও, হাতে দাও, হাতে দাও।